নমস্কার, নিউজ বর্তমানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। রিমা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি ডক্টরস অন লাইফ। প্রত্যেক সপ্তাহেই ডক্টরস অন লাইফ এই অনুষ্ঠান নিয়ে আসি আমরা এবং বিভিন্ন রকমের হেলথ টপিক নিয়ে আলোচনা করি। এবং আমাদের এই আলোচনায় উপস্থিত থাকেন স্টার্লিং হসপিটালের পক্ষ থেকে বিশিষ্ট চিকিৎসকরা। বিভিন্ন বিষয় আমরা এতদিন আলোচনা করেছি, আর আজকে যে বিষয় আলোচনা করব, আজকের আমাদের বিষয় হচ্ছে ডেঙ্গু। এবং আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি স্টার্লিং হসপিটালের পক্ষ থেকে বিশিষ্ট চিকিৎসক ডক্টর ছায়া বিশ্বাস, জেনারেল ফিজিশিয়ানকে। নমস্কার। নমস্কার। অনেক অনেক স্বাগত জানাচ্ছি নিউজ বর্তমানে এবং অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান ডক্টরস অন লাইফে। থ্যাংক ইউ। একদম শুরুতেই বলবো যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, একটু আগেই বললাম ডেঙ্গু নিয়ে আমরা আজকে আলোচনা করছি। শুরুতেই জানবো আপনার কাছে যে ডেঙ্গুটা আসলে কি। ডেঙ্গু হচ্ছে একটা ভাইরাল ইনফেকশন, ঠিক আছে, যেটাতে মানে ফিভার হচ্ছে। আর ডেঙ্গু হচ্ছে, ডেঙ্গু ভাইরাস কজ করছে ডেঙ্গুটাকে। ডেঙ্গু ভাইরাস একটা ফ্ল্যাভি ভাইরাস। ফ্ল্যাভি ভাইরাস হচ্ছে একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস। তাহলে ডেঙ্গু হচ্ছে একটা ভাইরাল ফেব্রাইল ইলনেস, যেটা একটা ডেঙ্গু ভাইরাস কজ করছে। ডেঙ্গু ভাইরাস হচ্ছে একটা ফ্ল্যাভি ভাইরাস, সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস। একেবারেই। এরপরে আমরা জানবো যে ডেঙ্গু কত ধরনের হয়, ডেঙ্গুর কোন কোন ভাইরাসগুলো রয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ডেঙ্গুর ধরন হয় না, ডেঙ্গু ভাইরাস মূলত চার ধরনের হয়। DNV-1, DNV-2, DNV-3, DNV-4, এইগুলো আপাতত আমরা জানি যে হ্যাঁ, চার রকম ডেঙ্গু ভাইরাস রয়েছে। আর কিভাবে কখন ডেঙ্গু হয়? ডেঙ্গু হয়, ডেঙ্গু হচ্ছে এন্ডেমিক ইন এশিয়া, প্যাসিফিক, আমেরিকা, ঠিক আছে। তো সেই সব জায়গায় যদি আমরা যাই তাহলে আমাদের কিন্তু ডেঙ্গু হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। ইন্ডিয়া যেরকম এন্ডেমিক, তাহলে কোনো যদি ট্র্যাভেলার ইন্ডিয়াতে আসে তার কিন্তু ডেঙ্গু হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। একেবারে। এর পাশাপাশি জানবো যে ডেঙ্গুর ইনকিউবেশন পিরিয়ড কত দিনের হয় এবং কী কী ফেজ দেখা যায় এই পিরিয়ডে। প্রথমে বলে দিই, ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে যে কোনো ভাইরাল একটা ইনফেকশন আমার বডিতে হলো, সেখান থেকে যখন ফার্স্ট সাইন্স অ্যান্ড সিমটমস ধরা পড়ছে সেটাকে আমরা ইনকিউবেশন পিরিয়ড বলি। ডেঙ্গুর ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 2-7 days। তাহলে আমার আজকে যদি ভাইরাল ইনফেকশন আমার বডিতে ধরা দিল কিংবা ফার্স্ট ভাইরাস এন্ট্রি হলো, আজ থেকে মোটামুটি 2-7 দিনের মধ্যে কিন্তু আমার ফার্স্ট সাইন্স অ্যান্ড সিমটমস ডেভেলপ করতে পারে। সেটাই হচ্ছে ডেঙ্গুর ইনকিউবেশন পিরিয়ড। আর এই ইনকিউবেশন পিরিয়ডে কী কী ফেজ দেখা যায়? ইনকিউবেশন পিরিয়ডের পর, মানে ইনফেকশন হয়ে যাওয়ার পর, ডেঙ্গুর 3 phases আছে। ফেব্রাইল ফেজ, ক্রিটিক্যাল ফেজ আর রিকভারি ফেজ। ফেব্রাইল ফেজ হচ্ছে 7 দিন অবধি ধরা দেয়, মানে দেখা দেয়। 7 দিন মানে হচ্ছে আপনার জ্বর আসবে যাবে। ডেঙ্গুর জ্বরটা হচ্ছে কিন্তু বাইফেজিক ফিভার, যেটা স্যাডেল ব্যাক ফিভার আমরাও বলি। মানে 3-4 দিন হয়তো ফিভারটা কন্টিনিউয়াস থাকলো, তারপরে একদিন পুরো ফিভার নেই, আফেব্রাইল একটা স্টেজ রয়েছে একদিনের জন্য, তারপরে আবার ফিভারটা কিন্তু স্পাইক করতে পারে, সেটাকে আমরা বাইফেজিক ফিভার বলি। এই ফেব্রাইল ফেজটা যখন শেষ হয়ে যায় কিংবা শেষের দিকে থাকে, তখন কিন্তু আস্তে আস্তে ওয়ার্নিং সিমটমস দেখা দিতে পারে। সেই ওয়ার্নিং সিমটমস যখন দেখা দিচ্ছে সেটাকে আমরা ক্রিটিক্যাল ফেজ বলছি। সেটাই হচ্ছে কিন্তু সবথেকে বেশি আমাদের খেয়াল রাখতে হবে পেশেন্টের। আর ক্রিটিক্যাল ফেজ যখন ওভার হয়ে যায় তখন তো রিকভারি ফেজ চলে আসে। রিকভারি ফেজ মানে পেশেন্ট এখন ভালোর দিকে যাচ্ছে। একেবারেই। মূলত কী কী উপসর্গ দেখা যায়, যে উপসর্গগুলো দেখলে পরে আমরা বুঝবো যে কারোর ডেঙ্গু হয়েছে, কী কী সিমটমস রয়েছে? তাহলে সাইন্স অ্যান্ড সিমটমসের মধ্যে আগে বলে দিই, প্রোড্রোম বলে একটা স্টেজ হয়। প্রোড্রোম মানে যখনও ভালো সাইন্স অ্যান্ড সিমটমস দেখা দেয়নি। একটা মালাইজ হতে পারে, মালাইজ মানে একটা জেনারেলাইজড সে উইকনেস বলছে, একটা মাইল্ড হেডেক বলছে, এগুলো প্রোড্রোম ফেজে আমরা দেখতে পারবো। সেকেন্ড হচ্ছে যে ভালো ফ্র্যাঙ্ক সাইন্স অ্যান্ড সিমটমস আমরা কখন দেখতে পারবো। সাইন্স অ্যান্ড সিমটমসের মধ্যে সারা গা হাত পা ব্যথা, সারা গা হাত পা মানে উইকনেস, একটা জেনারেলাইজড একটা উইকনেস। আর্থ্রালজিয়া হতে পারে, আর্থ্রালজিয়া মানে গাঁটে গাঁটে ব্যথা। তারপরে চোখে একটা ইস্যু হতে পারে, রেট্রোঅরবিটাল পেইন আমরা বলি, চোখে ব্যথা। মাথা যন্ত্রণা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, নজিয়া থাকতে পারে, ভমিটিং থাকতে পারে, এইসব কিন্তু সাইন্স অ্যান্ড সিমটমস দেখা দিতে পারে। সঙ্গে ফিভার থাকতে পারে, ফিভারের সাথে অনেক সময় আমরা দেখি একটা র্যাশ ডেভেলপ করতে পারে। র্যাশটা কীরকম হয়,
র্যাশ হচ্ছে ম্যাকিউলোপ্যাপিউলার র্যাশ হতে পারে। ম্যাকিউলোপ্যাপিউলার র্যাশ ম্যাকিউল কাকে বলে আর প্যাপিউল কাকে বলে? ম্যাকিউল হচ্ছে যেগুলো ফ্ল্যাট লিশনসগুলো হয়, লাল লাল ছোপ আমাদের স্কিনে দেখা দিতে পারে, সেগুলো যখন ফ্ল্যাট লেস দেন 5 মিলিমিটার ম্যাকিউল আমরা বলি। প্যাপিউল আর একটু রেজড লিশনস হয়। তো এই পুরোটাই হচ্ছে ম্যাকিউলোপ্যাপিউলার র্যাশ। ম্যাকিউলোপ্যাপিউলার র্যাশটা অনেক সময় সেন্ট্রিফিউগাল আমরা দেখতে পারি। সেন্ট্রিফিউগাল মানে যেই জায়গাটা হয়েছে সেই জায়গাটা থেকে কিন্তু আস্তে আস্তে শরীরের অন্য অন্য জায়গায় কিন্তু ছড়িয়ে পড়ছে, মানে অ্যাওয়ে ফ্রম দ্য অন মানে জায়গা যেখানে হয়েছিল প্রথম, সেইখান থেকে যখন আস্তে আস্তে অন্য জায়গায় ছড়িয়ে দিচ্ছে সেইখানে কিন্তু আমরা বলি যে সেন্ট্রিফিউগাল কিন্তু র্যাশের এসে মানে সেন্ট্রিফিউগাল র্যাশ ওইভাবে ছড়াচ্ছে। আরেকটা জিনিস, পামস আর সোলস কিন্তু র্যাশে মানে স্পেয়ার করে দেয়। পামস আর সোলস স্পেয়ার করে র্যাশটা কিন্তু আমরা পাই। প্রথমে ট্রাঙ্কে আসে, ট্রাঙ্ক থেকে ওরা লিম্পসে যাচ্ছে র্যাশ। এইগুলো হলো আর সেরকম সাইন্স এন্ড সিমটমসের মধ্যে এই কটাই রয়েছে একেবারে। এরপরে জানবো যে ওয়ার্নিং সাইন কী, বা যেটা দেখলে পরে আমরা একটু সতর্ক হতে পারবো যে এবার ডেঙ্গু আবার হতে পারে। আচ্ছা, তাহলে ওয়ার্নিং সাইন্স দেখে কিন্তু জানা যায় না যে ডেঙ্গু আবার হতে পারে। ওয়ার্নিং সাইন্স আমরা কখন দেখি? আমরা ক্রিটিক্যাল ফেজে কিন্তু ওয়ার্নিং সাইন্সগুলো দেখি। ওয়ার্নিং সাইন্স কেন দেখা হয়, সেটা ডেঙ্গুটা আমার সিভিয়ার ডেঙ্গুর দিকে যাচ্ছে কি না। আনকমপ্লিকেটেড একটা ডেঙ্গু ফিভার হয়ে গেল, তার ম্যানেজমেন্ট খুবই সিম্পল, খুবই ইজি। বাট যদি কমপ্লিকেশনস ডেভেলপ করে কিংবা সিভিয়ার ডেঙ্গুর দিকে যায় তখন কিন্তু সমস্যা ডেভেলপ করতে পারে। তো ওয়ার্নিং সাইন্সের মধ্যে কিন্তু যদি পারসিস্ট্যান্ট একটা ভমিটিং থাকে, মানুষটা বারবার বমি করছে, একটা পেট ব্যথা কমপ্লেন করছে, লিভার সাইজ যদি বড় হয়ে যায়, বুকে জল জমেছে, পেটে জল জমেছে, একটা মিউকোজাল ব্লিডিং হচ্ছে, এইগুলো হচ্ছে কিন্তু ওয়ার্নিং সাইন্স একেবারে। এরপরে জানবো যে সিভিয়ার ডেঙ্গু, যেটা আপনি একটু আগেই বলছিলেন, এই সিভিয়ার ডেঙ্গুটা কী? আচ্ছা, সিভিয়ার ডেঙ্গু হচ্ছে এমন প্লাজমা লিকেজ এতটা হয়েছে যে পেশেন্টটা শকে চলে যাচ্ছে, ঠিক আছে? তখন আমরা ওটাকে ডেঙ্গু শক সিন্ড্রোম বলি। আর ব্লিডিং ম্যানিফেস্টেশনস হয়েছে, যেটা মানে ল্যাবে আমরা পাই যে প্লেটলেট কাউন্ট কমে গেছে। অনেকেই জানে, যারা কিছুই জানে না ডেঙ্গু সম্বন্ধে তারা এইটুকু জানে যে প্লেটলেট কমে যায়। এবার প্লেটলেট কমে গেলে কী হয়, আমাদের ব্লিডিং ম্যানিফেস্টেশনস হতে পারে। ব্লিডিং ম্যানিফেস্টেশনসের মধ্যে মাইনারে যদি আসি, পেটে কিয়ে, একাইমোসিস, এগুলো হতে পারে, মানে অল্প ক্যাপিলারি ব্লিডিং হয়েছে। যদি ম্যাসিভ ব্লিডিং হয় তাহলে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ব্লিডিং হতে পারে, সেরিব্রোভ্যাসকুলার ব্লিডিং হতে পারে, কিংবা ব্রেনে ইঞ্জুরি, জিআই ট্র্যাক্ট ইঞ্জুরি, এগুলো কিন্তু ম্যাসিভ ব্লিডিংয়ের মধ্যে আসছে। তখন কিন্তু সেটা ডেঙ্গু হেমোরাজিক ফিভার বলে আমরা জানি। এইগুলো কিন্তু সিভিয়ার ডেঙ্গুর মধ্যে পড়ছে। তাছাড়া যদি কোনো অর্গ্যান ইনভলভমেন্ট হয়, মানে প্যানক্রিয়াস ইনভলভ হলো, প্যানক্রিয়াটাইটিস হলো, লাং ইনভলভমেন্ট হলো, অ্যাকিউট লাং ইঞ্জুরি আমরা বলি, রেনাল ইনভলভমেন্ট হলো মানে কিডনি ইনভলভমেন্ট হলো, তখন অ্যাকিউট কিডনি ইঞ্জুরি বলি, সিভিএস ইনভলভ হতে পারে, সিএনএস ইনভলভ হতে পারে, সিএনএস মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেখানে যদি ইনভলভ হয় তখন কিন্তু মেনিনজাইটিস কিংবা মেনিঙ্গো এনসেফেলাইটিস বলি, সেগুলো কিন্তু হতে পারে। তাহলে এইগুলো মানে অর্গ্যান ইনভলভমেন্ট হলো, ডেঙ্গু হেমোরাজিক ফিভার, ডেঙ্গু শক সিন্ড্রোম, এগুলো কিন্তু সিভিয়ার ডেঙ্গুর মধ্যে আসছে একেবারে। এরপরে জানবো যে বিপজ্জনক পরিস্থিতি কখন আসে এবং কীভাবে সেই পরিস্থিতিকে সামাল দেওয়া যায়। বিপজ্জনক পরিস্থিতি মানে হচ্ছে যে এই সিভিয়ার ডেঙ্গু আমরা ডিটেক্ট করে নিয়েছি, হ্যাঁ ডায়াগনোজ হয়ে গেছে যে সিভিয়ার ডেঙ্গু, তার মধ্যে প্লেটলেট কাউন্ট আমাদের চেক করতে হবে। প্লেটলেট কাউন্ট আমরা দেখছি অনেকটাই কম, ব্লিডিং ম্যানিফেস্টেশনসের একটা আমাদের ওয়ার্নিং একটা রয়েছে যে হ্যাঁ ট্রিগার হতে পারে এবার ব্লিডিং ম্যানিফেস্টেশনস হতে পারে যদি প্লেটলেট কাউন্ট অনেকটাই কম থাকে। তখন কিন্তু আমাদের সেই চিকিৎসাগুলো শুরু করে দিতে হবে অ্যাপার্ট ফ্রম ডেঙ্গু একেবারে। ডেঙ্গুকে কীভাবে শনাক্ত করা যায়, মানে কী কী টেস্ট রয়েছে যাতে করে জানতে পারবো যে ডেঙ্গু পজিটিভ? তাহলে প্রথম
যখন আমার কাছে পেশেন্ট আসছে যে তার জ্বর হয়েছে, সেই পেশেন্টের কিন্তু প্রথমেই আমি একটা, অনেক দিন ধরে যদি জ্বর থাকে, দু তিন দিন যদি জ্বর থাকে, তাহলে একটা ফিভার প্রোফাইল আমি পাঠিয়ে দেবো। ফিভার প্রোফাইল অনেকগুলো টেস্ট নিয়ে হয়, কিন্তু শুধুমাত্র ডেঙ্গুর জন্য আমি বলছি, একটা কমপ্লিট ব্লাড কাউন্ট আমি পাঠাবো। তার মধ্যে ফিভার, তার মধ্যে ব্লাড পিকচারটা আমি আর কি জানতে পেরে যাব প্রথম। দ্বিতীয় হচ্ছে যে ডেঙ্গু আইজিএম কিংবা আইজিজি, এই দুটো পাঠাতে হয়। ডেঙ্গু আইজিএম হচ্ছে রিসেন্ট ডেঙ্গু ইনফেকশন হয়েছে কি না, সেটাতে আমার ডেঙ্গু আইজিএম আমি পজিটিভ পাবো। ডেঙ্গু আইজিজি এর একটা ফোর ফোল্ড রাইজ আমি পেতে পারি। ডেঙ্গু আইজিজি হচ্ছে পাস্টে কখনো ইনফেকশন হয়েছিল তখন ডেঙ্গু আইজিজি পজিটিভ থাকে, কিন্তু যদি আবার সেটা যদি অনেকটা, মানে ফোর ফোল্ড রাইজ আমি বললাম, সেটা যদি আমি পাই তাহলে কিন্তু একটা রিসেন্ট ইনফেকশন থাকতে পারে। আরেকটা যেটা রয়েছে যে ডেঙ্গুর এক ইসেটা আরএনএটা, ডেঙ্গু আরএনএ ডিটেকশন কিটও পাওয়া যায়। ডেঙ্গু আরএনএ ডিটেকশন কিটটা কিন্তু একটু এক্সপেন্সিভ, পিসিআর টেস্টের মাধ্যমে করা হয়, ওই জন্যে আমরা ওটা অতটা বলি না। আর একটা কমার্শিয়ালি অ্যাভেলেবেল একটা এলাইসা টেস্ট কিট আছে, ডেঙ্গু NS1, ডেঙ্গু NS1টা ডিটেক্ট আমরা করার জন্যে টেস্টটা বলি। ডেঙ্গু NS1 যদি রিয়্যাক্টিভ হয় তার মানে হচ্ছে ডেঙ্গু হয়েছে, ডায়াগনোস কেস। একেবারে, এতক্ষণ তো জানছিলাম যে টেস্ট কী কী রয়েছে, কীভাবে শনাক্ত করবো, এবার আসল যে বিষয় অর্থাৎ চিকিৎসা পদ্ধতি, কীভাবে চিকিৎসা করা হয়, কীভাবে কিওর করা যায় এটা জানবো। আচ্ছা, তাহলে ডেঙ্গুর কিন্তু স্পেসিফিক কোনো ডেফিনেটিভ ট্রিটমেন্ট এখনও অবধি নেই, কোনো অ্যান্টিভাইরাল নেই যেটা ডেঙ্গু ভাইরাসের আগেনস্টে গিয়ে কাজ করবে। ডেফিনেটিভ ম্যানেজমেন্ট যখন নেই সেখানে, সেখানে আমাকে সাপোর্টিভ ম্যানেজমেন্ট দিয়েই কিন্তু পেশেন্টের চিকিৎসা করতে হবে। ফ্লুইড মেনটেন রাখতে হবে, পেশেন্টের ফ্লুইড থেরাপি চলবে, জ্বরের জন্য কিন্তু অ্যান্টিপাইরেটিক আর তার সাথে কোনো মাল্টিভিটামিন আমরা অ্যাড করতে পারি, এটাই হচ্ছে মেন চিকিৎসা ডেঙ্গুর। একেবারেই, এবং এই চিকিৎসা পদ্ধতির পরবর্তীতে আমরা জানবো যে ডেঙ্গুর হাত থেকে যদি বাঁচতে হয় আগে থেকে, অর্থাৎ ডেঙ্গু হওয়ার আগে থেকে কী কী ধরনের প্রিকশনস রয়েছে যেগুলো মানা উচিত। আচ্ছা, ডেঙ্গু হওয়ার আগে থেকে, মানে প্রিকশনসের মধ্যে আমি একটাই বলবো যে ডেঙ্গু ভাইরাসটা কিন্তু ওই এডিস ইজিপ্টি বলে একটা মসকিউটো আছে কিংবা মশা আছে যেটা কি ভেক্টর হিসেবে কাজ করে। এবার এই মশাটা কিন্তু হচ্ছে ডে বাইটার, আর এই মশাটা সবসময় স্ট্যান্ডিং ওয়াটারে কিন্তু লার্ভাগুলো গ্রো করে। স্ট্যান্ডিং ওয়াটার আমি কোথায় কোথায় পাবো? আমরা যে কোনো জায়গা, মানে শহরের কথা আমি যদি বলি, তাহলে টায়ার কিংবা ডাব কিংবা কোনো প্লাস্টিক বালতি কিংবা কোনো কিছু যেগুলো খাবার আমরা ক্যারি করে নিয়ে যাই, সেই খাবারের ক্যারি করে আমরা নিজে ডিসকার্ড করে দিচ্ছি, সেই সব জায়গায় কিন্তু জল জমছে। পটহোলস, সেখানে জায়গায় জল জমছে। ওপেন ওয়েলস, সেখানে কিন্তু জল জমছে। কিংবা পুকুর একটা রয়েছে, গ্রামের দিকে পুকুর অনেক সময় থাকে, সেখানে জল জমে থাকে, সেইখানে কিন্তু ডেঙ্গুর মশা কিন্তু ব্রিড করতে পারে। সেই মশাগুলোকে কিন্তু আমাদেরকে সরাতে হবে। এবার কিভাবে আমরা সেই মশাগুলোকে ডিস্ট্রয় করব? একটা মাছের নাম আছে গাম্বুসিয়া বলে, সেই গাম্বুসিয়া বলে মাছটাকে কিন্তু আমরা জলে দিতে পারি। সেই মাছটা হচ্ছে ডেঙ্গুর লার্ভাগুলোকে, সরি, মশার লার্ভাগুলোকে কিন্তু খেয়ে নেয়। ঠিক আছে, তাহলে মশার লার্ভা যখন মারা যাচ্ছে তখন সেখান থেকে ডেঙ্গু ভাইরাসের হওয়াটা, প্রোডাকশন হওয়াটাও কমে যাবে। দ্বিতীয়ত হচ্ছে যে প্রিকশন আমরা অ্যাজ আ পার্সন কীভাবে নিতে পারি। আমরা লং স্লিভস জামা পরতে পারি, মসকিউটো রেপেলেন্ট ক্রিম ব্যবহার করতে পারি, তারপরে বেড নেটস আছে যেগুলো আমরা মশারি বলি, মশারিতে ইনসেকটিসাইড দেওয়া মশারিও পাওয়া যায়। যেখানে খুব কেসেস অফ ডেঙ্গু দেখা দিচ্ছে সেখানে কিন্তু মশারি আমরা ব্যবহার করতে পারি আর করাটা উচিত, এগুলো দিয়ে কিন্তু প্রিভেনশনটা হবে। একবার, এবং এই মশার বিষয়ে জানতে চাইবো যে কোন ধরনের মশা কামড়ালে ডেঙ্গু হয় বা কখন কামড়ালে সম্ভাবনা বেড়ে যায়। তাহলে মশাটা হচ্ছে ডেঙ্গু যেটা ভেক্টর, মানে সেই মশার দ্বারা ডেঙ্গু আমাদের শরীরে ঢুকছে, সেই মশাটার নাম হচ্ছে এডিস ইজিপ্টি। এটা হচ্ছে ডে বাইটার, স্পেশালি ডন টু ডাস্ক, মানে হচ্ছে সকালবেলা কিংবা রাত্রেবেলা, এটা কিন্তু স্পেশালি আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। একেবারেই, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে সবসময় যে ডেঙ্গু হলেই কোনো পেশেন্ট হসপিটালাইজড হচ্ছেন তেমন তো নয়, অনেক ক্ষেত্রে কেউ বাড়িতেও থাকেন, সেক্ষেত্রে বাড়ির যারা পরিবারের সদস্য রয়েছেন তাদের
কী কী বিষয় মাথায় রাখা উচিত, মানে কীভাবে ট্রিটমেন্টটা বাড়িতে সম্ভব? আচ্ছা, যদি কোনো আনকমপ্লিকেটেড ডেঙ্গু হয়, মানে তার জ্বর হয়েছে, মাথা যন্ত্রণা রয়েছে, সেরকম ওয়ার্নিং সাইন্স কিছু নেই, যেই ওয়ার্নিং সাইন্সগুলো আমি আপনাকে বুঝিয়ে দিলাম, সেই পেশেন্টটাকেও একবার অন্তত ওয়ার্নিং সাইন্সগুলো বুঝিয়ে দিতে হবে যে এই ওয়ার্নিং সাইন্স যদি ডেভেলপ করে তাহলে কিন্তু তাকে অবশ্যই হসপিটালে নিয়ে আসতে হবে। তাছাড়া ডেঙ্গু বাড়িতেও ম্যানেজ করা সম্ভব হয়। অ্যাডিকুয়েট হাইড্রেশন মেনটেন রাখতে হবে, 3-4 লিটার জল খেতে হবে, দরকার হলে তার সাথে ওআরএস অ্যাড করতে হবে, কারণ জল খেলে আমাদের অনেক সময় ইলেকট্রোলাইট লস হতে পারে। সেইখানে খাওয়া দাওয়া ঠিকঠাক করে রাখতে হবে, ফিভার মেনটেন রাখতে হবে, ফিভারটা ইন কন্ট্রোল যাতে থাকে, প্যারাসিটামল খাওয়া যেতে পারে। আরেকটা জিনিস আমি বলে দিই, এনসেডস বলে একটা জিনিস হয়, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস আমরা বলি, সেটা অ্যাভয়েড করতে হবে, সেটা যেন জ্বরের কন্ট্রোলের জন্য ইউজ না করা হয়, কারণ এটাতে অ্যাসপিরিন রয়েছে। অ্যাসপিরিন কী করে, আমাদের ব্লিডিং টেন্ডেন্সিটাকে কিন্তু বাড়িয়ে দেয় একেবারেই। এই ডেঙ্গুর কি কোনো রকম কোনো ভ্যাকসিন আছে? ডেঙ্গুর ভ্যাকসিন রয়েছে, বাট ইন্ডিয়াতে এখনও অ্যাপ্রুভ হয়নি। ডেঞ্জভ্যাক্সিয়া বলে একটা ভ্যাকসিন রয়েছে, সেটা ইউএস FDA অ্যাপ্রুভড, সেটা বাইরের দেশে ওটা দেওয়া হয়, সেটা 9-16 ইয়ার্সই দেওয়া হচ্ছে, কিন্তু তাদেরও অনেক ক্রাইটেরিয়া রয়েছে। ক্রাইটেরিয়ার মধ্যে কী কী রয়েছে, একটা হচ্ছে আগে কিন্তু একটা ডেঙ্গু ইনফেকশন সেই পেশেন্টের হওয়া উচিত, মানে এমন পেশেন্ট যার ডেঙ্গু ইনফেকশন হয়নি তাকে কিন্তু আমি সেই ভ্যাকসিনটা রেকমেন্ড করতে পারবো না। সিক্স মান্থসের গ্যাপে গ্যাপে দেওয়া হয়, আজকে যদি আমি 0 মান্থ ধরি, 0, 6, 9 মান্থসে আমি সেই ভ্যাকসিনটাকে দিতে পারবো, সাবকিউটেনিয়াসলি ভ্যাকসিনটা দিতে হয়, কিন্তু ওই একটা ক্রাইটেরিয়া। আর অ্যাবভ 16 ইয়ার্স অফ এজ এই ভ্যাকসিনটার কোনো মানে ফ্রুটফুল কিছু আউটকাম আছে সেটা এখনো অবধি জানা যায়নি। ইন্ডিয়া একটা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া একটা ডেঙ্গু ভ্যাকসিন ডেভেলপ করছে ডেঙ্গু সিল নামে, সেটা হোপফুলি May 2027 হয়তো অ্যাভেলেবেল হয়ে যাবে একেবারেই। ডেঙ্গু সেরে যাওয়ার পরে তখন কী 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 ধরনের লাইফস্টাইল মেনটেন করা উচিত বা কী ধরনের খাওয়া দাওয়া করা উচিত বলে মনে হয়? আচ্ছা, তো আমি আগে বলে দিই, ডেঙ্গুর যে আমি 4টে ভাইরাস বললাম, যেগুলো আমরা ডেঙ্গি DNV-1, DNV-2, DNV-3, DNV-4, এবার ধরুন আপনার ডেঙ্গু 1 দিয়ে ইনফেকশন হয়েছে, এর মানে কি আপনি যখন সেরে উঠবেন তখন কিন্তু আপনার লাইফ লং ইমিউনিটি শুধুমাত্র ডেঙ্গু 1 ভাইরাসের আগেনস্টেই হবে, ঠিক আছে? কোনো যে ডেঙ্গু 2, 3, 4 আগেনস্টে কিন্তু আপনার ইমিউনিটি লাইফ লং কিন্তু থাকবে না। ডেঙ্গু 2, 3, 4 যদি আপনাকে আবার ইনফেকশন করে তখন কিন্তু আপনার সিভিয়ার ডেঙ্গু হওয়ার চান্সেস অনেক বেশি। তখন একজন মানুষ ডেঙ্গু থেকে সেরে উঠেছে তার মানে তার আর কোনো দিনও ডেঙ্গু হবে না, এটা কিন্তু একদমই একটা ভুল মিসকনসেপশন। তাহলে তাকেও কিন্তু প্রিকশনসে থাকতে হবে, প্রিকশন নিয়ে রাখতে হবে, আর তাকে আরও বেশি একটা নর্মাল পার্সনের থেকেও বেশি প্রিকশন কেন নিতে হবে, ওই যেটা বললাম, যেহেতু ওর অলরেডি একটা ইনফেকশন হয়ে রয়েছে সেইখানে কিন্তু আবার যদি ডেঙ্গু হয় তখন কিন্তু তার সিভিয়ার ডেঙ্গু হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তাহলে তাকে প্রিকশনসগুলো যেগুলো আমি বলে দিলাম, যে ইউজ মসকিউটো রেপেলেন্ট ক্রিম, ইউজ ফুল স্লিভ, তারপরে বেড নেটস, এগুলো কিন্তু ব্যবহার করতে হবে একেবারে। আরেকটা বিষয় যে ছোটো ছোটো বাচ্চা সকলের বাড়িতেই রয়েছেন, এবং বাচ্চারা যেরকম আমরা জানি যে বাইরে খেলাধুলা করতে যায় বা স্কুলে যায় তখন তো বাবা মায়েরা অতটা নজর দিতে পারে না, সেক্ষেত্রে কোথায় কখন কোনো মশা কামড়ালো কি না সেই দিকগুলো দেখতে গেলে অভিভাবকদের বাবা মায়েদের উদ্দেশ্যে আপনি কী বলতে চাইবেন? হ্যাঁ, তো বাবা মায়েদের উদ্দেশ্যে এটাই বলবো যে বাচ্চাকে প্রথম তো এনলাইটেন করা যে এই রোগটা কী, কিংবা কোনো মশা কামড়ালে সেই জিনিসটা বাড়িতে এসে বলতে, তারপরে তার সাথে সাথে তার যদি কোনো সাইন্স অ্যান্ড সিমটমস ধরা পড়ে, তার হালকা একটু জ্বর এসছে কিংবা মাথা যন্ত্রণা করছে, পেটে সমস্যা কিছু যদি ও কমপ্লেন করে সেটাকে যেন অবহেলা না করতে, আর বাচ্চাকে যখন বাড়ির বাইরে পাঠানো হচ্ছে ওই প্রিকশনসগুলো যেন নিয়ে পাঠায়। একটা ফুল স্লিভ জামা, ফুল স্লিভ জামা সবসময় হয়তো গরমে পড়াটা পসিবল হয় না, তখন আমরা কী করি, মসকিউটো রেপেলেন্ট ক্রিম ব্যবহারটা আমরা বলে দিই। আর এমন জায়গায় বাচ্চাকে পাঠানো যেখানে যেন কোনো স্ট্যান্ডিং ওয়াটার না থাকে, স্কুলে হোক, প্লেগ্রাউন্ড হোক, বাড়িতে হোক, যেখানেই হোক আশেপাশে যদি স্ট্যান্ডিং ওয়াটার কালেকশন থাকে তখন কিন্তু ডেঙ্গু ইনফেকশন হওয়ার চান্সেস অনেক বেশি
একেবারেই। আর সামনেই বর্ষাকাল, বর্ষাকাল বলতেই আমাদের সবার আগেই যেন মনে হয় যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। আমরা প্রত্যেক বাড়িতে প্রত্যেক বছরই আমরা দেখতে থাকি যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তেই থাকে, আর সামনেই তো বর্ষাকাল। আমি বলতে চাইবো যে সকলের উদ্দেশ্যে বেশ কিছু সতর্ক বার্তা, যাতে তারা কিছু প্রিকশনস নিতে পারে আগে থাকতেই। হ্যাঁ, প্রিকশনস যেগুলো আমি আগেই বলেছি আবার করে রিপিট করছি, জল কিন্তু জমতে দেওয়া যাবে না, সেটা যে ফর্মেই হোক। এখন বর্ষা আসবে, বর্ষার জল কিন্তু অনেক জায়গায় জমবে। একটা আনকাভার্ড ওয়েল যদি থাকে, সেই ওয়েলটাকে কিন্তু কভার করতে হবে। রাস্তায় যদি পটহোল থাকে, সেগুলোকে ভরে দিতে হবে। সবসময় ওটা পসিবল হয় না, কিন্তু চেষ্টা করতে হবে যেন ওটায় জল না জমে। একটা ড্রেন রয়েছে, ক্লগড ড্রেন, সেটাকে ঢেকে রাখতে হবে। কোনো প্লাস্টিক, তারপরে অ্যালুমিনিয়াম ফয়েলস, যেগুলো আমরা এমনি ফেলে দিই খাবারের পর, সেইগুলো কিন্তু জল জমতে পারে। একটা ডাব, ডাব খেলাম, ডাবটা ফেলে দিলাম, ডাবের মধ্যেও কিন্তু জল জমতে পারে। সেই কোনো জায়গায় কিন্তু জল জমাটা আমাদের কিন্তু দিতে আমরা পারবো না, ঠিক আছে? একটা প্রিকশনস ওটা হলো। দ্বিতীয়ত হচ্ছে বেড নেটস আমাদের ব্যবহার করতেই হবে, মসকিউটো রিপেলেন্ট ক্রিম ব্যবহার করতে হবে, ফুল স্লিভ জামা পরতে হবে। এইগুলো হচ্ছে প্রিকশনস আর কি নিয়ে রাখতে হবে। এই প্রিকশনসগুলো ছোটো ছোটো প্রিকশনস, খুব একটা এগুলোতে আমাদের ইস্যু হয় না, কিন্তু এই প্রিকশনগুলো নিয়ে রাখলে ডেঙ্গু হবে না এটা আমি গ্যারেন্টি দিতে পারবো না, কিন্তু আমরা অনেকটা সেটাকে রোধ করতে পারি। নর্মালি প্লেটলেট কাউন্ট কত হয় আমাদের শরীরে এবং কতটা কমে গেলে পরে সিভিয়ার ডেঙ্গু হতে পারে? আচ্ছা, নর্মালি প্লেটলেট কাউন্ট আমাদের 1.5 লাখ থেকে 4 লাখ আমরা যেটা বলি, 1.5 লাখের নিচে গেলেও 1 লাখ অবধি মোটামুটি আমরা সেরকম বলি না যে থ্রম্বোসাইটোপিনিয়া, যেটা মেডিকেল টার্ম প্লেটলেট কমে যাওয়ার, সেটা আমরা তখনও বলছি না। 1 লাখের নিচে গেলেই কিন্তু আমরা বলছি যে হ্যাঁ, এবার প্লেটলেট কাউন্ট কিন্তু কমেছে। ডেঙ্গুতে ইউজুয়ালি আমরা 80-90,000 দেখি, কিন্তু এর নিচেও কিন্তু ফল হতে পারে। 50,000 ডেঙ্গু, 50,000 প্লেটলেট কাউন্ট, 40,000 প্লেটলেট কাউন্টও কিন্তু আমরা পেয়েছি। প্লেটলেট কাউন্ট যখন 10,000-এর নিচে চলে যাচ্ছে, তখন কিন্তু খুবই একটা ক্রিটিক্যাল একটা কন্ডিশন, সেখানে আমাদের কিন্তু প্লেটলেট ট্রান্সফিউশন দিতে হতে পারে। মানে তখন আর কোনো ওষুধ, কোনো খাবার খেয়ে কিন্তু আমরা ওয়েট করতে পারবো না, আমাদের কিন্তু বাইরে থেকে প্লেটলেট ট্রান্সফিউশন দিতে হবে যখন বিলো 10,000 প্লেটলেট কাউন্ট নেমে যাচ্ছে। একেবারেই। আর যে পেশেন্টের ধরুন ডেঙ্গু হয়েছে, তার আগে থেকে যদি কোনো শারীরিক সমস্যা থেকে থাকে, অর্থাৎ সুগার, প্রেশার, এই ধরনের কোনো সমস্যা তার যদি শরীরে আগে থেকে থাকতে পারে, তাহলে চিকিৎসা পদ্ধতিটা ঠিক কীরকম হবে? যদি কোনো, এগুলোকে আমরা কোমরবিডিটিস বলি, ঠিক আছে, সুগার, প্রেশার, থাইরয়েডের সমস্যা, স্ট্রোক হয়েছিল আগে, একটা হার্ট অ্যাট্যাক হয়েছিল, এগুলো কিন্তু কোমরবিডিটিসের মধ্যে পড়ে যাচ্ছে। সেখানে কিন্তু এই ওষুধগুলো যেগুলো পেশেন্টটা অলরেডি খাচ্ছিল, সেগুলো কিন্তু কন্টিনিউ হবে ডেঙ্গুর চিকিৎসার সাথে। আলাদা করে হ্যাঁ একটা জিনিস রয়েছে, যেহেতু কোমরবিডিটিস রয়েছে, সিভিয়ার ডেঙ্গু হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি, সেখানে মনিটরিংটা ভালো করে করতে হবে। আলাদা করে চিকিৎসা সেরকম হয় না, সুগারটা আমাদেরকে ঠিকঠাক করে মেনটেন রাখতে হবে। আমি 3 বেলা সুগার চেক করতে হবে, সুগার খাওয়ার আগে কেমন আছে, খাওয়ার পর কেমন আছে, এই পরীক্ষাগুলো কিন্তু ঠিকঠাক করে আমাকে মনিটর করে রাখতে হবে। একেবারে। আর একটু আগে আমরা যে বিষয়ে কথা বলছিলাম, ছোটদের নিয়ে কথা হচ্ছিল, সেক্ষেত্রে ছোটদের ডেঙ্গু এবং এই বড়দের ডেঙ্গু, এক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কোনোভাবে কি দুটো জায়গায় পৃথক? না, আলাদা সেরকম কিছু নেই, কিন্তু ছোটদের স্পেশালি, ওদের তো কোনো একটা যদি ডিজিজ হয়, সেখানে কিন্তু আমাদের অনেকটাই বেশি কেয়ার করে রাখতে হবে। কারণ কেয়ার করে আমি যদি রাখি, তখন কিন্তু সিভিয়ার ডেঙ্গু, কমপ্লিকেটেড ডেঙ্গু হওয়ার চান্স কিন্তু অনেকটাই কম। আর যে কোনো বাচ্চা, তার কিন্তু মানে আমাদের ফ্লুইড স্ট্যাটাস যতটা মেনটেন করা ইজি, একটা বাচ্চার ফ্লুইড স্ট্যাটাস কিন্তু খুবই ডিফিকাল্ট। তো বাচ্চার ফ্লুইড স্ট্যাটাস কিন্তু ভালো করে হাইড্রেশন কিন্তু মেনটেন রাখতে হবে। একেবারে। আবার আরেকটা জিনিস রয়েছে, অনেকেই মনে করে থাকেন যে একবার ডেঙ্গু হয়ে গিয়েছে, ডেঙ্গু সেরে যাওয়ার পরে তার শরীরে ডেঙ্গুর একটা অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে, পরবর্তীকালে আর কখনো হয়তো রিপিট হবে না।
কি বলবেন? তাহলে এই বিষয় হচ্ছে যেটা আমি আগে বললাম যে ডেঙ্গুর চারটে ভাইরাস, আমি নাম আপনাকে বললাম, ডেঙ্গু 1, ডেঙ্গু 2, ডেঙ্গু 3, ডেঙ্গু 4। এবার ধরুন আপনার ডেঙ্গু 4 ইনফেকশন হয়েছে, তাহলে কি হয়, অ্যান্টিবডি ডেভেলপ করবে বাট আগেনস্ট ডেঙ্গু 4, মানে ডেঙ্গু 4 এর জন্য কিন্তু আপনার লাইফ লং একটা ইমিউনিটি রয়ে গেল, বাট ডেঙ্গু 1, 2, 3 কিন্তু আপনি এখনও এক্সপোজড। পরবর্তীকালে যদি ডেঙ্গু 1, 2, 3 একটা ইনফেকশন আপনার আবার করে হয়, তখন কিন্তু সেটা বডি সেই জায়গাটা থেকে কিন্তু সিভিয়ার ডেঙ্গু হতে খুব একটা টাইম লাগবে না। আর খুব সিভিয়ার ডেঙ্গু কিন্তু খুব ইজিলি ডেভেলপ করে যায় যাদের রি ইনফেকশন হয়। একেবারে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আজকে আমাদেরকে অনেকটা সময় দিলেন এবং এই ডেঙ্গু সংক্রান্ত বিষয়ে যেগুলো অজানা তথ্য ছিল সেই তথ্যগুলো আপনার কাছ থেকে আমরা পেলাম যে কিভাবে ডেঙ্গু হয় এবং কী কী সিমটমস রয়েছে সকল কিছুর বিষয়ে জানতে পারলাম। আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার দর্শকদেরকে যারা এতক্ষণ আমাদেরকে দেখছিলেন। আজকে আমরা আলোচনা করলাম ডেঙ্গু নিয়ে, কিভাবে ডেঙ্গু হয়, কী কী সিমটমস রয়েছে এবং কিভাবে কিওর করা যায় ডেঙ্গু। সামনেই তো বর্ষাকাল এবং বর্ষাকাল মানেই আমরা জানি আনাচে কানাচে জল জমবে এবং তাতেই এই ডেঙ্গুর মশার জন্ম, আর সেই ডেঙ্গুর মশা থেকেই মশাবাহিত রোগ ডেঙ্গু। আজকে ডেঙ্গু নিয়ে আলোচনা করলাম, আজকের মতন এখানেই শেষ করছি, পরবর্তী এপিসোডে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে, অন্যান্য কোনো বিষয় নিয়ে আবারও আলোচনা করব এবং সঙ্গে থাকবেন স্টার্লিং হসপিটালের পক্ষ থেকে বিশিষ্ট চিকিৎসকরা। আজকের মতন এখানেই শেষ করছি, প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।